নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা আপনাদের সামনে বলব, যে কি করলে আজকে ঈশ্বর ভগবান খোদা গড আল্লাহ যে নামে তাকে আপনি ডাকেন, যে নামে তাকে আপনি বিশ্বাস করেন, তিনি আপনার প্রতি প্রসন্ন হবেন, আপনার ভাগ্যাকাশে তার উদয় হবে, তার আশীর্বাদের উদয় হবে। এখন কি করলে তিনি আপনার প্রতি প্রসন্ন হবেন, আপনাকে দুটো কাজ করতে হবে। প্রথমে হচ্ছে, আপনি সবসময় দুঃখ দুর্দশা হতাশা আক্রান্ত হয়ে আছেন, এর থেকে আপনাকে বেরোতে হবে। সত্তা সচ্চিদ আনন্দময়, তাই তো, সচ্চিদ আনন্দে তার প্রকাশ, আপনাকে আনন্দে থাকতে হবে। এখন বলবেন যে আনন্দে কি করে থাকবো, জীবনে তো সমস্যা আসছে, প্রবলেম ছিল আছে থাকবে, তার মধ্য দিয়ে নিজে আনন্দে থাকা, অন্যকে আনন্দে রাখা। আনন্দ কিন্তু মনে থাকে, টাকা পয়সা দিয়ে আনন্দ কেনা যায় না, ভোগ বিলাস কেনা যেতে পারে, আনন্দ কেনা যায় না। তাই নিজে আনন্দে থাকা, অন্যকে আনন্দে রাখা, মানসিক আনন্দে রাখা। পরিবারে পাঁচটা মানুষ মিলে অনেক টাকা পয়সা আছে, তারপরেও ঝগড়াঝাটি করে মরছে, এই জায়গাটা আগে করুন, ঈশ্বর আপনার প্রতি কৃত হবেন, আপনাকে আশীর্বাদ করবেন, যে অন্যের মুখে হাসি দিতে পারে, অন্যের আনন্দের কারণ হতে পারে, তার প্রতি ঈশ্বর সর্বদা প্রসন্ন হন। বিপদকালে সহায় হন কারো, অর্থ দিয়ে পারছেন না, অন্তত মুখের কথা দিয়ে, ভরসা দিয়ে, ভালোবাসা দিয়ে বলুন, ভাই তোর চিন্তা নেই, আমি আছি তো, এটা কখন না হবে, তাকে আশা দিন, উৎসাহ দিন, প্রশংসা দিন মানুষকে, ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হবে। আর একটা জিনিস যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে সেবামুখর হয়ে উঠুন, অন্যকে সেবা, আমরা নিজের সেবা পেতে বড্ড চাই, অন্যকে সেবা দিন, মানুষকে মানুষ মনে করুন, মানুষকে অর্থের বিচারে বিচার না করে মানুষকে ভালোবাসা দিন, তিনি যে ভালোবাসার কাঙাল। ওই মনে রাখবেন, কোনো দুস্থ দরিদ্র মানুষের হাত দুটো যখন সামনে বাড়িয়ে দেয় না, বাবু গো আমাকে একটা টাকা দেবেন, মনে রাখবেন ভগবান হাত পেতেছেন, তার হাতে নৈবেদ্য তুলে দিতে হবে। ওই এই কাজগুলো করবেন, প্রত্যেকে করবেন, ঈশ্বর প্রসন্ন হবেন। আমাদের কুকর্মের ফল, কর্মফল থেকে কারো নিষ্কৃতি নেই, কর্মফল মোচন হবে এই সুকর্মের মধ্য দিয়ে। হাসি ফোটাতে হবে, ফুল ফোটাতে হবে, তার চরণে ফুল দিতে হয়। আপনি যত হাসি ফোটাতে পারবেন অন্যের মুখে, অর্থ দিয়ে কিন্তু সবসময় হাসি ফোটানো যায় না, অর্থ দিয়ে যে হাসি ফোটে সে হাসি সূর্যমুখী ফুলের মতো, সূর্য মুদিলে সূর্য যেই ডুবে যাবে ফুলও মুদে যাবে, সেই রকম হাসির দরকার নেই। বিশ্বাস ভরসা ভালোবাসা দিয়ে আপনি সাপোর্ট করুন অন্যকে, প্রশংসা দিন, ভরসা দিন, মুখের কথাতেও ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হবে। একটা মানুষ যখন বিপদে পড়েছে, আর্ত হয়ে পড়েছে, কান্নায় কষ্টে মুচড়ে রয়েছে, মানসিকভাবে তাকে সাপোর্ট করুন, তার পাশে গিয়ে দাঁড়ান, ঈশ্বর এর থেকে বড় কাজ আর কিছু নেই। সান্ত্বনা ভরসা ভালোবাসা দিয়ে তার মনের যে আঘাত যে ব্যথা তাকে লাঘব করার চেষ্টা করুন, অহংকার যেন না আসে। আবার বলছি, ঈশ্বর আপনার সহায় হবেনই হবে, ভালো থাকুন। এর জন্য দরকার একটা প্রশস্ত হৃদয়ের, হৃদয়টাকে বড় করুন, দেখুন অবশ্যই তার আশীর্বাদ পাবেন, জীবনে আশীর্বাদ, আমাদের জীবনেও বিপদ আসবে। আপনি অন্যকে হেল্প করবেন, অন্যকে সেবা দেবেন, অন্যের জন্য করবেন, তাই আপনার বিপদ যখন আসবে আপনাকে ভাবতে হবে না, দেখবেন তিনি অন্য কোনো রূপ পরিগ্রহ করে আপনাকে এসে উদ্ধার করছেন। করেই দেখুন না, ইগোগুলোকে ভাঙিয়ে আসুন, আত্মহংকারগুলোকে দূরে সরিয়ে আমরা সকলকে আগে ভালোবাসতে শিখি, পৃথিবীটা হোক ভালোবাসাময়। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।